আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো রাবড়ি। আমার চ্যানেলে এক দর্শক আছে কি ব্রাউন ফিশ বোধ হয়, ও রাবড়ি না দেখলে বলে ও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, সেই জন্য বেচারাকে একটু বাঁচাই, একটা রাবড়ি টাবড়ি বানায়। তো সেই জন্য আমি 1 লিটার দুধ নিচ্ছি, এটাকে আমি জাল দিয়ে 1/3 ভাগ কমায় নিব, হালকা জালে রেখে দুধটাকে 1/3 মানে 2/3 রেখে 1/3 বাষ্পীভূত করে নিব, কমায় নিই আগে, তারপর দেখাচ্ছি। দুধটা 1/3 ভাগ কমে গেলে এই যে দেখেন ভিতরে যে সরের উপর দেখতে পাচ্ছেন লাল 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 করে, এগুলো হচ্ছে কোনো চিন্তা না, এগুলা তলায় লেগে গেলে এই মানে একটু নাড়া দিলেই ওগুলা উঠে যায় তলার থেকে। আর রাবড়ি তো এগুলা খাইতে খুব একটা খুব মজাই লাগে আর কি, এরকম তলায় লেগে থেকে গেলেও তত অসুবিধা নাই। কিন্তু মোটামুটি কথা হচ্ছে দুধটাকে 1/3 ভাগ করে নিতে হবে। আমি নিচ্ছি এখন এই দুধ থেকে আমি একটু দুধ উঠায় রাখবো, খুবই অল্প, যেটার মধ্যে আমার কর্নফ্লাওয়ার মিশাইতে হবে। অল্প একটু দুধের থেকে নিয়ে এটার মধ্যে আমি এই ধরেন 2 টেবিল চামচের মতো একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখবো ঠান্ডা করে এটার মধ্যে, আর একটু নেই অসুবিধা নেই, আবার ঢেলেই দিতে হবে। এখন এই দুধের মধ্যে আমি দিব হচ্ছে 1 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন কীভাবে তৈরি করতে হয়, অথবা নেটে অনেক জায়গায় পাওয়া যায়, আর অথবা বাইরে থেকে দোকানের কেনা, যেইটাই হোক না কেন 1 কাপ কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিব। চিনি দেওয়া দরকার নেই, কনডেন্স মিল্কে প্রচুর চিনি আছে, এটাকে মিশায় একটু জাল দিব এই 10-12 মিনিট, আবার এটা একটু ঘন হয়ে যাবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে মিনিট 10-এক জাল দিয়ে যে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি কুচি করে নেওয়া প্রত্যেকটা 1 টেবিল চামচ করে, আর 1/2 চা চামচ এলাচির গুঁড়ো। এটাও মোটামুটি একটু ঘন হয়ে আসতেছে, সব দিকে সাইডে সাইডে লেগে যাচ্ছে, দিয়ে মিনিট 5-এক একটু জাল দিব। প্রায় 7-8 মিনিট জিনিসটা ঘন হয়ে গেছে, এটা দেখেন দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ঘন, এখন নামাইলেই এটা যথেষ্ট ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি ওই যে দুধটুকুন ইসলাম, ওই দুধটুকুর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রাখছি 1 টেবিল চামচের মতো, সেই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিব যে আমার যাতে আমার পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত। কর্নফ্লাওয়ার গুলে রাখলে আবার তলায় জমে গিয়ে জমে যায়, এটা আবার একটু সুন্দর করে নেড়ে দিতে হয়, অসুন্দর করে নাড়লেও হয়, মিলাই নিয়ে হয়ে যায়। যাই হোক, এখন আমি এটা দিয়ে একটু এটা নাড়তে থাকি, ঠান্ডা হলে আবার আরো বেশি জমে যাবে। ঠিকই আছে, রেসিপি অনুযায়ী 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই লাগলো 1 কেজি 1 লিটার দুধে। এটা এখন একটু জাল দিয়ে নিই, দেখেন কত ঘন হয়ে গেছে রাবড়িটা, হ্যাভি জোশ, প্রচন্ড মিষ্টি, আমি একটু খেয়ে দেখছিলাম। এটা খাইলে আর হার্ট অ্যাটাকের বেশি দেরি হবে না, দেরি খাইলে আর কি। যাই হোক, মিনিট খানেক জাল হয়ে গেছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, এখন একটা প্লেটের উপর ঢেলে নেবো, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। বুঝতেই পারতেছেন বোধহয় কতখানি ঘন হয়েছে, একটু ক্লোজ আপে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে রাবড়ি, তো প্লেটের উপর প্লেটে মানে একটা বাতিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি, হ্যাপি জোশের একটা আইটেম, খালি খাইবেন আর খাইবেন আর ফুলবেন আর ফুলবেন। তো দেখেন এই হয়ে গেল আমার রাবড়ি, যথেষ্ট ঘন, উপরে সর পড়ে গেছে, একটু ডিজাইনের জন্য মানে ছবি তোলার জন্য একটু ইয়ে করে নিছিলাম। যাই হোক, এখন দেখি এই যে দেখেন যথেষ্ট ঘন, থকথকা, হ্যাভি জোশ, হ্যাভি মিষ্টি। আর কী কী দিছি এটা তো নিজেরাই দেখছেন, অতএব চিন্তার কারণ নাই। রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে আরামে খেয়ে ফেলা যায়, মানে রুটি পরোটাই যেতে জিনিস আর কি, যে কোনো কিছু মানে আবার বিরিয়ানি দিয়ে খাইতে তো ভালো লাগবে না, কিংবা পান্তা ভাত দিয়ে, কিন্তু ওই টাইপের জিনিস দিয়ে ইয়ে করলে খুব মজা লাগে খাইতে, হ্যাভি জোশের একটা আইটেম। আগেই কইছিলাম আপনাদের খালি খাইবেন আর ফুলবেন, চিন্তার কারণে তামা তামা করে খাইবেন আর তামা তামা করে ফুলতে পারবেন, শুকনো মানুষদের জন্য খুবই ভালো জিনিস একটা, অথবা আমরা অকেশনালি খাইতে পারি। তো হয়ে গেল আমার মজাদার রাবড়ি, খুব সহজে তৈরি করে ফেলা যায় সিম্পলি দুধ দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।